বিশেষ বিমানে বুধবার দুবাই গেলেন ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। মধ্যপ্রাচ্যে আইপিএল এর যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নিলেন মহারাজ। কলকাতা ছাড়ার আগে এক দফা কোভিড-19 পরীক্ষা হয়ে গেছে তার। সেই পরীক্ষায় পাশ করেই তিনি চড়লেন দুবাইয়ের বিশেষ বিমানে। দুবাই পৌঁছে নিয়ম অনুযায়ী বাকি সব ক্রিকেটারদের মতোই সৌরভেরও ফের কোভিড পরীক্ষা হবে। তারপর তাকে হোটেলে থাকতে হবে আইসোলেশনে। সেখানে 48 ঘন্টা থাকার পর ফের বোর্ড সভাপতি কোভিড পরীক্ষা হবে। এতে তার ফলাফল নেগেটিভ এলেই তিনি বেরোতে পারবেন হোটেল থেকে। এরপর সৌরভ গাঙ্গুলি দুবাই ও শারজায় যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন সরেজমিনে। এবারের আইপিএল উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে। এই ম্যাচে উপস্থিত থাকবেন বিসিসিআই এর সভাপতি। তবে কোভিডের প্রোটোকল মেনে 19 সেপ্টেম্বরের আগে আবুধাবিতে যেতে পারবেন না সৌরভ গাঙ্গুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ঢাকা।